নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটি বড়া বা পাকোড়া রেসিপি, বিউলির ডালের অসাধারণ টেস্টি বড়া। আমরা একঘেয়ে মুসুরির ডালের বড়া বা বেসনের বড়া তো খেয়েই থাকি, মাঝে মাঝে একটু স্বাদ বদল হলে কিন্তু আমাদের মন্দ লাগে না। আর এই বড়াটা বানাতে যেমন কম সময় লাগে, খেতে কিন্তু খুবই অসাধারণ, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। এটা বিকেলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার গরম ভাত ডালের সাথেও কিন্তু ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় বিউলির ডালের বড়া। বিউলির ডালের বড়া বানানোর জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা আমি একেবারে স্মুথ পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন ডালটা বাটার সময় যতটা সম্ভব কম জল দিয়ে বাটতে, কেননা ডাল বাটাটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা অনেকটাই তেল টেনে নেবে, তাই একটু জল কম দিয়েই শক্তভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিলেই ভালো হবে বড়াটা। লাগছে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1টা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কমিয়ে বা বাড়িয়ে। 1টা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা কুচি নিয়েছি। আমি আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। এই বড়ায় রসুন বাটা দেবেন না, রসুন বাটা দিয়ে এই বড়াটা ভালো হয় না। স্বাদ অনুযায়ী নুন লাগছে, 1 চা চামচ চিনি লাগছে, চিনি ছাড়াও বানাতে পারেন, কিন্তু আমি চিনি ছাড়াও বানিয়েছি আর চিনি দিয়েও বানিয়ে দেখেছি। চিনি দিয়ে বানালে ঝাল আর মিষ্টির কম্বিনেশনে বড়াটা খুবই ভালো হয়। আর 1/4 চা চামচ আমি নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এর মধ্যে বিউলির ডাল বাটাটা দিয়ে দেব। এবার ডালটা একই ডাইরেকশনে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। দেখুন একই দিকে, যে কোনো একদিকে খুব ভালো করে 5 মিনিট ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াটা তুলতুলে নরম হবে আর বেশ ফুলো ফুলো হবে। ডালটা 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন চিনি আর খাবার সোডাটা দিয়ে দিলাম, মানে বেকিং সোডা। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ডালের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এই বড়াটা আমি রিফাইন অয়েলে ফ্রাই করব। তেলটাকে ভালো রকমে গরম করে নিয়েছি, তেলটা একটু বেশিই লাগে এই বড়াটায়, তবে অল্প তেলেও করতে পারেন, কিন্তু একটু বেশি তেল দিলে বড়াটা বেশ ফ্লাফি হয়, একটু ফুলো ফুলো হয়। এবার আঁচটাকে মিডিয়াম টু লো করে বড়াটাকে ভাজবো, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি চামচে করে দিচ্ছি, সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি।
বড়াটাকে 2 ফিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর কালার করব না, তাহলে আবার একটু তেতো তেতো ভাব চলে আসে, ঠিক কালারটা এরকম হতে হবে। এবার বড়াগুলো তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপরে তুলে গরম গরমই সার্ভ করব। আমাদের আজকে রেসিপি নতুন স্বাদে বিউলির ডালের বড়া তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো খান, সুস্থ থাকুন।